দিনাজপুরে আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধন সুসংহত রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর এক আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীলগোপাল। উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জয়নুল আবেদিন, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাত্তানন্দ মহারাজ, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ মতিউর রহমান কাশেমি এবং দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু সহ অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন স্তরের নেতারা।